সারেগামা কারওয়া বাংলা, আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার। চায়ের কাপে তুফান, রক্ষে আড্ডা, রবীন্দ্র নজরুল চর্চা, এই তিনটি যদি বঙ্গজীবনে চেনা ছবি হয়, তবে পারিবারিক বাংলা ছবিও সেই বং কালচারের অন্যতম কানেকশন। সাহিত্য নির্ভর বাংলা ছবি যেখানে বারবার উঠে এসেছে যৌথ পরিবার, অন্তঃসলীলা প্রেম এবং নানান চরিত্রবিন্যাস। ছায়াছবিতে গল্প বলিয়ে এমন কিছু পরিচালক সেই সময় এসেছিলেন যাঁরা মূলত বাঙালি মূল্যবোধকেই বারবার গুরুত্ব দিয়েছেন। তাই তো সেই সমস্ত ছবি দেখলে ৪০ পেরোনো জেনারেশন আজও নস্টালজিয়াতে ভোগেন, খুঁজে ফেরেন ছেলেবেলার চেনা ছবিকে। এমনই এক পরিচালক তরুণ মজুমদার। আজকের উইকেন্ড ক্লাসিক সাজানো তার পরিচালিত ছবির গান দিয়ে। তবে একটানা তো গান হবে না, মাঝে মধ্যে গল্পও হবে, আর সে দায়িত্ব আমার। অল্প স্বল্প গল্প আর সব চেনা গান। আমি দেব, সুরেলা সফরের শুরুতেই এই গানটা। সেকাল একাল মিলিয়ে অনেক পরিচালকই আছেন যারা বাংলা ছবি ডিরেকশন দিয়েছেন, কিন্তু এমন একজন ডিরেক্টর ছিলেন যার ছবির মূল বিষয়ই ছিল বাঙালি সংস্কৃতি এবং সমসাময়িক সমাজ জীবনের ছবি, যার প্রায় সব ছবি সাহিত্য নির্ভর এবং যিনি বিমল কর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়,
বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মতো সাহিত্যিকদের লেখা শুধুমাত্র সেলুলয়েডেই তুলে ধরেননি, বলা যায় খানিকটা নতুন করে ইন্টারপ্রিটেশনও করেছেন তিনি, তরুণ মজুমদার। আজকের উইকেন্ড ক্লাসিকে শুধুমাত্র তার পরিচালিত ছবির গান এবং গল্প। শুরুর দিকে যাত্রিক নামে পরিচালনা করতেন। যাত্রিক ছিল তরুণ মজুমদার, শচীন মুখার্জি এবং দিলীপ মুখার্জি, এই তিনজনকে নিয়ে একটা পরিচালক গোষ্ঠী। যাত্রিক একসাথে কয়েকটা ছবি পরিচালনা করে, চাওয়া পাওয়া, স্মৃতিটুকু থাক, কাঁচের স্বর্গ এবং পলাতক। 1963 সাল থেকে যাত্রিক গোষ্ঠী ভেঙে যায়, প্রত্যেকেই আলাদা আলাদা করে ছবি করতে শুরু করেন নিজেদের নামে। 1959-এ উত্তম সুচিত্রা জুটিকে নিয়ে যাত্রিকের ছবি রিলিজ করে চাওয়া পাওয়া। ছবিতে মিউজিক দিয়েছিলেন নচিকেতা ঘোষ। ছবিতে দুটো গান ছিল, একই সিকোয়েন্সে দুটি গান পরপর, প্রায় প্রশ্ন উত্তরের মতো। উত্তম কুমারের লিপে গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর গানটাও বেশ জনপ্রিয় হয়েছিল। যদি ভাব খেলানো ভুল সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায় কাঁদো শ্রাবণে ফাগুনে কথা বলে কে জানে সে কার অভিমান না জ্বলিতে দীপ যদি নিভে যায় শুরুতেই হো অবসান যদি দেখো নীর ভেঙে দিতে যদি দেখো নীর ভেঙে দিতে আকাশে ওই আসে ঝড় মনে করো কোনো বালু চরে তুমি বেঁধেছিলে খেলা ঘর সারেগামা কারওয়া বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার তুমি কোথা যাও তুমি কারে যাও রন্ধশী পথচারিণী তুমি কোথা যাও তুমি কারে যাও রে ব্যথা তব অন্তরে বিষাদিনী মরে বলে যা রন্ধশী পথচারিণী
ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। শ্রীমতী পিকচার্সে তরুণ মজুমদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকাকালীন একটা ছবি হয়েছিল দেবত্র। ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন অনুপ কুমার। আহামরি চরিত্র কিছু ছিল না, কিন্তু অভিনয়ে বেশ পাওয়ার ছিল। সেই থেকে তরুণ মজুমদার এবং অনুপ কুমারের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়। একদিন মনোজ বসুর একটি গল্প আংটি চাটুর্যের ভাই বেশ ভালো লেগে গেল তরুণবাবুর, আর তিনি ভাবলেন এ থেকে একটা সিনেমা হতেই পারে। স্ক্রিপ্ট লিখলেন কেন্দ্রীয় চরিত্রে অনুপ কুমারকে মাথায় রেখে। এবার প্রডিউসারদের জনে জনে শোনাতে লাগলেন সেই গল্প, কিন্তু কেউই অনুপ কুমারকে হিরো বানিয়ে টাকা ঢালতে রাজি নন। কেউ কেউ এমন সাজেশনও দিলেন উত্তম কুমার হলে তারা ছবিটি প্রডিউস করবেন। তরুণবাবু একরোখা, এ ছবি যদি হয় তবে অনুপ কুমারই হবেন হিরো। এরই মধ্যে একদিন তরুণ মজুমদারকে বম্বে থেকে ডেকে পাঠালেন ভি শান্তারাম। কি ব্যাপার? না, একটা হিন্দি ছবি পরিচালনা করতে হবে। তরুণবাবু গেলেন শান্তারামের রাজকমল স্টুডিওর অফিসে, বিলাসবহুল অফিস। নানান কথা হলো। একসময় শান্তারাম লক্ষ্য করলেন তরুণবাবুর হাতে এক তাড়া কাগজ। ভি শান্তারাম জিজ্ঞেস করলেন আপনার হাতে ওটা কি? তরুণবাবু বললেন এ একটা ছবি স্ক্রিপ্ট। শান্তারাম পড়তে বললেন। তরুণবাবু অবাক, একজন মানুষ নিজের ছবির কাজ বাদ দিয়ে অন্য একটা লেখা শুনতে চাইছেন। যাই হোক, তরুণবাবু পড়তে লাগলেন। শান্তারাম মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলেন এবং তারপর বললেন এ ছবি আমি প্রডিউস করব। তরুণবাবু অবাকই হলেন এবং তারপর বললেন আমার কিন্তু একটা শর্ত আছে, ছবির নায়ক হবেন অনুপ কুমার, যাকে নায়ক করে কোনো প্রডিউসারই টাকা ঢালতে রাজি নন। শান্তারাম রাজি হলেন। রাজকমল কলামন্দির ভি শান্তারাম করলেন প্রযোজনা, পরিচালনায় যাত্রিক। ছবির নাম আংটি চাটুর্যের ভাই বদলে হল পলাতক। এবার মিউজিক ডিরেক্টর হিসেবে ঠিক করা হল হেমন্ত মুখোপাধ্যায়কে। হেমন্তবাবু তখন বম্বে থাকেন। গল্প শুনে হেমন্তবাবু বললেন গানগুলো তো ফোক বেসড, আপনি বরং অন্য কাউকে দিয়ে করান। তরুণবাবুও নাছোড় বান্দা, হেমন্তবাবুই সুর করবেন। রাজি হলেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু বললেন গানগুলোর লিরিক লেখার জন্য একজনকে পাঠাবেন যিনি এর আগে ফিল্মের গান লেখেননি বটে কিন্তু খুব ট্যালেন্টেড। রাজি হলেন তরুণ মজুমদার। ভদ্রলোক এলেন, কথা হলো, বেশ লাগলো ভদ্রলোককে। তার নাম মুকুল দত্ত। এদিকে নার্সিংহোমে ভর্তি হয়েছেন হেমন্তবাবু, স্পাইনাল কর্ডে কোনো একটা সমস্যা হয়েছে। গানের কথা লেখার পর বিকেলবেলায় দুজনে গেলেন নার্সিংহোমে হেমন্তবাবুর সঙ্গে দেখা করতে। ট্রাকশন দিয়ে শুয়ে রাখা আছে হেমন্ত মুখোপাধ্যায়কে। এরকম অবস্থায় শুয়ে শুয়েই পলাতকের সবকটা গানের সুর কম্পোজ করলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর তারপর ইতিহাস। জীবনপুরের পথিকরে ভাই
কোনো দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকরে ভাই কোনো দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার বন্ধু রে, তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার আমি, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকরে ভাই কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে আমি পড়ে রই, সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি, বাঁধে বাসা কই অকুল গাঙে ভাসলাম আমি, কুলের আশা ছাড়ি বন্ধুরে, অকুল গাঙে ভাসলাম আমি, কুলের আশা ছাড়ি তবু, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকরে ভাই কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। কোথাও আমার মনের খবর পেলাম না। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. আমারি
সারেগামা কারওয়া বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্যে আদর্শ উপহার। ক্লাসিককে সেলুলয়েডে সাহিত্য মেজাজ অক্ষুণ্ণ রেখে প্রেজেন্ট করাটা একটু কঠিন কাজ, আর সে কাজ অনায়াসে করেছেন, বারবার করেছেন তরুণ মজুমদার। উইকেন্ড ক্লাসিকে আজ তরুণ মজুমদার পরিচালিত ছবির গান। একবার একটি পত্রিকায় একটা গল্পের প্রথম পর্ব ছাপা হলো, পড়ে তরুণবাবুর বেশ ভালো লাগলো, ভাবলেন এটা থেকে একটা ছবি হতেই পারে। গল্পের দ্বিতীয় পর্ব ওই পত্রিকায় ছাপা হওয়ার আগেই জোগাড় করলেন এবং তারপর চিত্রনাট্য লিখে একদিন তার কাছের কলাকুশলীদের ডাকলেন এবং সবাইকে শোনালেন সেই গল্প। গল্প শুনে উপস্থিত প্রায় সবাই বললেন, এ গল্প থেকে ছবি করা সম্ভব নয়, একটি বালিকার সাথে একটি তরুণের বিয়ে এবং তারপর নানান ঘটনা, ছবি হওয়ার জন্য এ গল্প তো সঠিক নয়। মন খারাপ হয়ে গেল তরুণ মজুমদারের। তাহলে কি সত্যি বাদ দিয়ে দেবেন ছবিটা, ভাবছেন। এমন সময় আর্ট ডিরেক্টর বংশীচন্দ্রগুপ্ত এগিয়ে এলেন, কলাকুশলীদের মধ্যে তিনিও ছিলেন। বংশীচন্দ্রগুপ্ত তরুণবাবুকে বললেন, আপনি যদি এ ছবি না বানান আমি আর কোনোদিনই আপনার সাথে কাজ করব না। এই কথা এক্সট্রা কনফিডেন্স দিল তরুণ মজুমদারকে। এবার ছবির কাজে লেগে পড়লেন। কিন্তু ছবি তো হবে, বালিকার রোলে কাকে নেওয়া যায়? একদিন একটি স্কুলের ছোট্ট একটি মেয়েকে দেখে বেশ পছন্দ হয়ে গেল তরুণ মজুমদারের। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি সিনেমা করবে? মেয়েটা বেশ চটপটে উত্তর দিল, কিন্তু কে হবে আমার হিরো? উত্তম কুমার? তরুণবাবু হাসলেন, ছবির নায়িকা সিলেকশন হয়ে গেল। বাড়ির নাম বদলে গিয়ে সিনেমায় তার নতুন নাম হল মৌসুমী, মৌসুমী চ্যাটার্জি। আর এভাবেই বিমল করের লেখা বালিকাবধূ সিনেমায় রূপ পেল, অসম্ভব জনপ্রিয় হয়েছিল ছবিটি। ফলে পরবর্তীকালে হিন্দিতেও ছবিটি হয়, পরিচালনা করেছিলেন সেই তরুণ মজুমদার। আসিবে মম তৃষিত অন্তর ব্যথা ওগো সযতনে তুমি নাসিবে আসিবে রবি শশী তারা শুনিল আকাশ সকলে দিয়েছে তোমার আভাস গোপনে হৃদয়ে করেছে প্রকাশ তুমি এসে ভালো বাসিবে এইবার
তুমি আসিবে। মম মর্ম মুখরে দূর হতে সখা, পড়েছে তোমার ছায়া সেথা অন্তর লোকে, প্রেম পুলকে ঘুরেছি স্বপ্ন কায়া, আমার সকল চিত্ত প্রণয়ে বিকশি তবু তোমার লাগিয়া উঠেছে উছি, বল কবে তুমি আসি অধর পরশি, আমার মুখ পানে চেয়ে হাসিবে। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. Bajo Gaurango, kaho Gaurango, laho Gaurangir naam re. Bajo Gaurango, kaho Gaurango, laho Gaurangir naam re. বাজে গৌরাঙ্গের নামে সে হয় আমার প্রাণ রে, বাজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গের নাম রে, বাজ গৌরাঙ্গ কহো গৌরাঙ্গ লহো গৌরাঙ্গের নাম। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. আমি পথ ভোলায় পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা আমায় চেনো কি, আমি পথ ভোলায় পথিকে এসেছি, চিনি তোমায় চিনি নবীন পান্থ,
আমি পথ ভোলা এক পথিকে এসেছি, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, করুন গুঞ্জরি যখন বাজি বিনা বনির পথে বেড়াই সঞ্চরি। চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতে ভালোবেসেছি, আমি পথ ভোলায় এক পথিকে এসেছি। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব, ঝরা ফুলের রথে তখন সঙ্গ কে লবি, লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, আমি রব উদাস হব গো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। পরিচালক তরুণ মজুমদারের ছবির গান নিয়েই আজকের উইকেন্ড ক্লাসিক। ছবির গল্প চিত্রনাট্যের গুণে টান টান থাকত, ফলে তরুণবাবুর ছবিতে একঘেয়ে বিষয় খুব একটা খুঁজে পাওয়া যায় না। গল্প পড়া তরুণ মজুমদারের অন্যতম নেশা। এমনও হয়েছে কয়েকটা গল্প বেশ ভালো লেগেছে, মনে হয়েছে এ থেকে ছবি করা যায়, কিন্তু গাঁথা যাচ্ছে না। বছরের পর বছর মাথায় আছে কিন্তু চিত্রনাট্য রূপ পাচ্ছে না। আর এভাবেই প্রায় তিন বছর ধরে একটা গল্প মাথায় থাকার পর অবশেষে সিনেমায় রূপ পেয়েছিল, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ফুলেশ্বরী। এ ছবিও তরুণ মজুমদারের ফিল্মি কেরিয়ারের একটি মাইলস্টোন। অসম্ভব জনপ্রিয় হয়েছিল ছবিটি এবং ছবির সবকটা গান। মূলত বীরভূম এবং উড়িষ্যার আদিবাসী অঞ্চলে ছবিটির শুটিং হয়েছিল। তরুণ মজুমদারের ছবির একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল চরিত্রায়নে তিনি খুব একটা বক্স অফিস হিট নায়ক নায়িকা নিতেন না, বরং এমন কিছু মুখ ব্যবহার করতেন যারা গ্ল্যামারের থেকে বেশি জোর দিতেন অভিনয় দক্ষতায়। এ ছবিতে প্রধান চরিত্রে নিলেন সন্ধ্যা রায় এবং সমীত ভঞ্জকে। ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর হেমন্তবাবুর কেরিয়ারেও ফুলেশ্বরী একটি অন্যতম জনপ্রিয় ছবি। টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে যেন লজ্জাবতীর চরণ হইতে আলতা ধুইয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে দেহের অঙ্গনে কাঁদে যেন কারো মন, দেহের অঙ্গনে
কান্দে যেন কারো মন, কোটি তটি থমকিয়া থেমেছে যৌবন, যেন বাতাসেতে বনলতা দুলে দুলে যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে, তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে, স্বপ্নের দেউল যেন তোমারিও আঁখি, স্বপ্নের দেউল যেন তব দুটি আঁখি, কিছু স্বপ্ন দাও বন্ধু আমিও তো দেখি, কেন অধরের বাঁশরি যে সুর ভুলে যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে। লাভ দিস এপিসোড, অফলাইন দিস ভিডিও নাও এন্ড এনজয় দ্য শো এনি টাইম এনিওয়্যার। ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, তোমার দেওয়া দুঃখের কমল বুকে ধরিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না, সুখের সিন্দুর দিতে মাথায় যেন আমায় মনে পড়ে না, সুখের সিন্দুর দিতে মাথায় যেন আমায় মনে পড়ে না, সেদিনের কোনো মায়া মন যেন ধরে না, অনেক সুখে এখন আমার চোখে এলো জল, অনেক সুখে এখন আমার চোখে এলো জল, সেই চোখের জলে মালা গেঁথে গলায় পরিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো হয়ে ফুটে থেকো বন্ধু তুমি নতুন আঙিনা, আমার শুভ আশায় যেন তোমার জীবন মধুর হয়ে যায়,
মনকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসরে, মনকে আমি প্রদীপ করে জেলে দিলাম তোমার বাসরে, সেই আলোতে মুখ দেখো গো তোমরা পরস্পর, এই নেভাদ্বীপের কালি আমার হোক না পুরস্কার, নেভাদ্বীপের কালি আমার হোক না পুরস্কার, আজ সে কলঙ্ক বুকে করে আমি চলিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। হেমন্ত মুখোপাধ্যায় এবং তরুণ মজুমদারের আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো ছিল। সেই পলাতক থেকে শুরু করে দুই একটা ছবি বাদ দিলে হেমন্তবাবুই ছিলেন তরুণ মজুমদারের সমস্ত ছবির মিউজিক ডিরেক্টর। ছবির গল্পের সঙ্গে গানের ব্যবহার তরুণ মজুমদার এত নিপুণভাবে করতেন যেন মনে হতো ওই গানটা ছাড়া ওই দৃশ্যটা সম্ভবই নয়। তরুণবাবুর ছবিতে আরও একটা বিশেষ দিক রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার। তরুণ মজুমদার নিজেই বলেছেন, রবীন্দ্রসঙ্গীত স্পর্শমণি, এই গান তার ছবিকে সমৃদ্ধ করেছে। পারিবারিক চালচিত্র ফুটে উঠেছে ছবি দাদার কীর্তিতেও, এখানেও হেমন্তবাবু মিউজিক ডিরেক্টর। এ ছবিতে নায়ক নায়িকা চরিত্রে তাপস পাল এবং মহুয়া রায়চৌধুরী, ছবিতে বিশেষ চরিত্রে দেবশ্রী রায়। হেমন্তবাবুর প্রিয় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে অন্যতম ছিল চরণ ধরিতে দিও গো আমারে, এ ছবিতে ব্যবহার করলেন তরুণ মজুমদার। গানটি আধুনিক গানের মতোই জনপ্রিয়তা পেয়েছিল। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া সরায়,
চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয় তোমারি কাছে তে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিয়োগ আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিয়োগ আমারে নিয় না সরায়ে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। বন্ধু কুনালো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বুধু কোনালো লাগলো চোখে বুধু কোনালো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সুর জলকে ছিল মন তোমারে প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি ছিল মন মমিদনা ঘন অন্ধকারে জন্ম জন্ম গেল বিরহ শোকে অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জবনে অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গী রিক্ত চির দুঃখ রাতি
শুভ আলোকে বধু কোন আলো লাগলো লাগলো চোখে ছবিতে নানান এক্সপেরিমেন্ট করেছেন তরুণ মজুমদার, বিশেষ করে চরিত্র চিত্রণে। সাহিত্যিকদের অনুমতি নিয়ে প্রয়োজনীয় অদলবদলও করেছেন, অনেক নতুন চরিত্রকে এনেছেন, বিভিন্ন চেনা চরিত্রকে দিয়ে একদম অন্য চরিত্রে অভিনয় করিয়েছেন। যেমন পলাতকে অনুপ কুমারকে যে চরিত্রে অভিনয় করিয়েছিলেন, পরবর্তীকালে আলোর পিপাসা ছবিতে অনুপ কুমারকে দিয়ে করালেন ভিলেনের চরিত্র। তরুণ মজুমদার নিজে যেমন একই ধরনের ছবিতে বাধা পড়তে চাইতেন না, তেমনি তার প্রিয় চরিত্রগুলোকে টাইপড ক্যারেক্টার থেকে সবসময় মুক্তি দিতে চেষ্টা করতেন। এ ছবিতে কয়েকটা সংস্কৃত স্তোত্র ছিল। শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায় একজন সংস্কৃত পণ্ডিতের সাহায্য নিয়েছিলেন ঠিক উচ্চারণে গান গাইবার জন্য। অমর গীতি এরকমই আরও একটি তরুণ মজুমদার পরিচালিত সঙ্গীতবহুল ছবি, যা রামনিধি গুপ্ত বা নিধুবাবুর জীবনীর উপর আধারিত। সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ এবং সন্ধ্যা রায়ের অভিনয় এ ছবির অন্যতম সম্পদ। ছবির মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায়কে দিয়ে নিধুবাবুর গানগুলো গাওয়ানো ছিল একটা মাস্টার স্ট্রোক। এ ছবি ফিল্ম ক্রিটিকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। গল্পের ভ্যারাইটি আর গল্প বলার স্টাইলই ছিল তরুণ মজুমদারের ছবির ইউএসপি। কশ্চিত কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমত্তঃ শাপেনাস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেণ ভর্তুঃ যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যোদকেষু স্নিগ্ধচ্ছায়া তরুষু বসতি রামগির্যাশ্রমেষু তস্মিন্নত্রৌ কতিচিদবলা বিপ্রযুক্তঃ সকামী নীত্বা মাসান কনকবলয় ভ্রংশরিক্তঃ প্রকোষ্ঠঃ আষাঢ়স্য প্রথমদিবসে মেঘমাশ্লিষ্টসানু প্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয় দুদিন দিনের পর দিন একটু একটু করে আমার হাত ধরে ওপরে টেনে তুলতে লাগলেন তিনি। আমায় ভাঙলেন, আমায় গড়লেন, একেবারে সম্পূর্ণ বদলে দিলেন আমাকে। প্রত্যাশ্লেষ প্রণয় নিজনে কিং পুনর্দূরসংস্থে প্রত্যাসন্নে নভসি দয়িতা জীবিতালম্বনার্থী জীবূতেন স্বকুশলময়ীং হারেষাং প্রবৃত্তিং স
কুষ্মী কল্পিতার গায় তসময় পীত প্রীতি প্রমুখবচন স্বাগত ব্যজহার সন্নিপাত মেঘ সন্দেশার্থপটুকরণী প্রাপনীয নিত্যোজ্জাত পরিগণয় উচ্চকস্তাচে কামান্তা প্রকৃতিপনাচেতনাচেতন মন্দং মন্দং I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. পোহায় জমিনে পোহায় কি কহিব জমিনে পোহায় এখনো না যাইল রহিল কোথায় জামিনে পোহায় তাহার ভাবি যে নিশি জাগি যা ছিলাম বসি তাহারে ভাবি যে তিসি জাগ যা ছিলাম বসি নিশি রোজে সুখ তাহা অগনিশি রোজে সুখ তাহা দিবসে কি পায় 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 জামিনি পোহায় কি কহিব জামিনি পোহায় জামিনে পোহায় জামিনে পোহায় কি কহিব জামিনে পোহায় জামিনে পোহায় কি কহিব জামিনে পোহায় পোহায় তরুণ মজুমদারকে নিয়ে কথা বলতে বসলে কোন ছবির কথা বলবো আর কোনটাকে বাদ রাখব এটা ঠিক করাটা ভীষণ কঠিন কাজ। তবু তরুণবাবুর কথা বললে এক নিমেষে যে কটা ছবির নাম পরপর মনে পড়ে যায় তার মধ্যে অন্যতম ছবি হচ্ছে ভালোবাসা ভালোবাসা। ছবির কাহিনীকার তরুণ মজুমদার নিজেই, মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায়। গানগুলো সুর করেছেন হেমন্তবাবু, কিন্তু সেই সময়ে তার গলায় একটু সমস্যা ছিল, গান গাওয়ার মতো গলা পরিষ্কার ছিল না। কি করা যায়, রেকর্ডিংটা তো সেরে ফেলতেই হবে কারণ শুটিং ডেটে গিয়ে আসছে। একদিন হেমন্তবাবু একটি নতুন ছেলেকে নিয়ে এলেন তরুণ মজুমদারের কাছে, বললেন শুনুন ওর গান।
তরুণবাবু অবাক হয়ে লক্ষ্য করলেন ছেলেটির গলায় যেন হেমন্তবাবু বসানো। রীতিমতো রিহার্সেল দিয়ে গাওয়ালেন ওই নতুন ছেলেটিকে দিয়ে। সেদিনের ওই নতুন গায়ক ছিলেন শিবাজী চট্টোপাধ্যায়। এ ছবিতে বাঙালি নতুন জুটি পেল, অভিনয়ে তাপসপাল দেবশ্রী রায় আর গানে শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। খোপারুই গোলাপ দি মনটা কেন এত কাছে আনলি, খোপারুই গোলাপ দি মনটা কেন এত কাছে আনলি, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলি, আমাকে তেমন করে জানলি, ওপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবিতা, লিখো না আমায় নিয়ে কবিতা, যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবিতা, লিখো না আমায় নিয়ে কবিতা, স্বপ্নের হাতটি ধরে নাই বা আমায় টানলি, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলি, আমাকে তেমন করে জানলি, ওপারুই গোলাপ দি মনটা কেন এত কাছে আনলি। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী তুমি শোনা, মাটিতে কোমল চরণ রেখো না, এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী তুমি শোনা, মাটিতে কোমল চরণ রেখো না, ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, ওপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. Jato bhabna chilo, jato shopno chilo, shop dilam tomar, ami dilam tomar. ভাবনা ছিল যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায় আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায় দেখে নেবে কি আমায়,
কিনে বেটি আমার, যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমার, বেকি নেবে কি আমার। সাদা কালো এবং রঙিন এই দুটো ভার্সনেই সেলুলয়েডে কাজ করেছেন তরুণ মজুমদার। প্রকৃতি ছিল তার প্রথম পছন্দ, ফলে মাঠ ঘাট প্রান্তর তার ছবির ব্যাকগ্রাউন্ড হয়েছে বারবার। যাত্রিক গোষ্ঠীর ছবি ধরলে তরুণ মজুমদার 35টি ছবি বানিয়েছেন, এর মধ্যে প্রায় 25টি ছবিতে মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, যা একটি বিরল রেকর্ড। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার, বিভিন্ন ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার এবং BFJA অ্যাওয়ার্ড। 2015-তে তার পরিচালক জীবনের 50 বছর পূর্তিও হয়েছে। বাংলার সম্পদ যে সাহিত্য, তাই রিক্রিয়েট করে বাঙালিকে সিনেমা হলমুখ করেছিলেন তরুণ মজুমদার। তারা যে সময় ছবি বানাতে শুরু করেছিলেন তখন কোনো ফিল্ম স্কুল ছিল না, শুধুমাত্র সিনেমা দেখেই সিনেমা বানানোর গ্রামার আয়ত্ত করেছিলেন। তরুণ মজুমদার সেই সমস্ত বিরল জাতের পরিচালক যারা কখনোই প্রডিউসারের হাতে হাঁ মেলাননি, বরং ছবির প্রয়োজনে পপুলার ফর্মুলা ফিল্মের বাইরে এক্সপেরিমেন্ট করেছেন। আর তাই তার গল্পের ভ্যারাইটির সঙ্গে নতুন নতুন চরিত্রে বিভিন্ন চেনা অভিনেতার অভিনয় সবাইকে চমকে দিয়েছে। বাংলার কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে একই ব্র্যাকেটে উচ্চারিত হয় তার নাম। তিনি বাঙালির গর্ব। আজ এ পর্যন্তই। উইকেন্ড ক্লাসিক নিয়ে অন্য উইকে ঠিক আবার দেখা হবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না পায়ের চিহ্ন বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনাই হাতে, তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চে চে, নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। Thank you.
সজ্জা বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চে চে নাইবা আমায় ডাকলে, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন বাটে বাঁশি নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে আহনি করে বাজবে বাঁশি নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরে উঠবে ভরে চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চে চে নাইবা আমায় ডাকলে। প্রভাতে নেই আমি সকল খেলা সকল খেলা করবে খেলাই আমি, আকে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন আসব যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চে চে নাইবা আমায় ডাকলে, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন